हाय गाइस, गुड আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা দেখতে পেলে এখন মামুনি অফিস গেল, তো চলো এবার আমরাও আজকে দিনটাকে স্টার্ট করি, দেখতে থাকো। আমি ছাদে কাপড় তুলতে এসেছি, দেখো কিরকম মেঘ করেছে, বিশাল মেঘ। হ্যাঁ, বৃষ্টি শুরুও হয়ে গেল, কি সুন্দর লাগছে। ও বাবা, বৃষ্টি থেমে গেছে, মানে ওই টিপ 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 করে পড়ছে, বাকি আকাশ মোটামুটি পরিষ্কার, হালকা ফুলকা হবে এখন। আরোই বেশ ভাল লাগছে না, সুন্দর পাখিগুলো উঠছে, বসে আছে এখানে, দেখতে পাচ্ছ বসে আছে। এটা আমাদের আম গাছ, এই যে এই আম গাছটা থেকেই কালকে এই নিচটাতে, এই যে এইখানে নিচে পড়েছিল আমটা, নিয়ে ফেটে গেছিল। প্রচুর গ্রিনারি এখানটা, এই যে আর এই যে দেখো, এটা পেয়ারা গাছটা, পেয়ারা ধরে আছে প্রচুর, দেখা যাচ্ছে না, বৃষ্টি হয়ে গাছগুলো বেশ সবুজ সবুজ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এখানে প্রচুর পাখি আছে, মানে এত কিচকিচ কিচকিচ করতে থাকে সারাদিন, খুব ভালো লাগে। নিচে যাই, বৃষ্টি পড়ছে, ভিজে যাব। তো এর মাঝে আমার চান টান খাওয়া সবই হয়ে গেছে, এবার একটুখানি শোবো, ভিডিও এডিটিং বাকি আছে, ওটা করতে হবে এখন বসে বসে। তারপরে আজকের ভিডিওটা ছাড়বো, যেটা তোমরা আজকে দেখবে, মানে আজকের নয় ওটা, ওটা কালকের ভিডিওটা যেটা তোমরা আজকে দেখবে, আর আজকেরটা তো কালকে দেখবে। কি সুন্দর লাগছে না আকাশটা, খুব সুন্দর লাগছে, চলো নিচে যাই। এই যে চা রেডি আমাদের, বিস্কুটটা আবার বের করে নিই। গুড মর্নিং গাইস, এটা নেক্সট ডে হয়ে গেছে, এখন আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব আমি ছাড়াচ্ছি, কারণ এখানে এই যে এত মাছের ডিমের বড়া আগের দিন এনেছিল বাপি, তো ওটাই করা হবে, মামনি বানাবে তো মামনিকে একটু কেটে দিচ্ছি। এই যে এখানে আমাদের ব্রাউন রাইসটা হয়ে গেছে, এটা আমার আর ওর, আর এইটাতে হচ্ছে মামনি আর বাপের সাদা ভাত। এই যে এখানে সমস্ত রান্না টান্না হয়ে গেছে, মামনি অফিসও চলে গেছে আজকে, তারপরে দেখি কি রান্না হয়েছে। মাছ, এটা কি? ও আচ্ছা, ওর আলু ভাজা, ওই তো মাছের ডিমের বড়া, এটাতে ব্রাউন রাইস, এটাতে সাদা ভাত, এটা দেখি আছে। আচ্ছা, উচ্ছে পুচ্ছে কুন্দুরি দিয়ে মনে হয় খাবো না আমি এটা, আর নিচে ডাল আছে। হয়ে গেল খাওয়া, আজকে যাই এবার চান টান করি, খুব খিদেও পেয়ে গেছে। দুপুরে একটু চোখটা লেগে গেছিলো, এত গরম ছিল, মানে তাও ওই হালকা ফুলকা একটু চোখ লেগেছিলো, নিয়ে এই ঘুম থেকে উঠে একটু জলগুলো ভরে নিচ্ছি, তারপরে একটু ছাদে যাব, ঘুরে আসব, এসে চাটা হবে। এই ছাদে এলাম এখন, একটু এত রোদ আজকে, বাবারে, আকাশ খুব পরিষ্কার, একদম নীল, বেশ পেঁচা পেঁচা তুলোর মতো আছে আকাশটা, মেঘগুলোকে দেখে খুব ভালো লাগছে। তো আজকে প্রচণ্ড রোদ, এখন 5:30 বেজে গেছে, 5:20 ওই বাজছে, কি যে বিরক্ত লাগছে, এত গরম আজকে। দুদিন ধরে মানে আর সেরকমভাবে কিছু ব্লগও করা হচ্ছে না, বাবারে সূর্যটাকে কীরকম লাগছে না, মনে হচ্ছে কত কাছে। তো দুদিন ধরে আর ব্লগও সেরকম করা হচ্ছে না, যেহেতু ঘরেই আছে সেরকম কোথাও যাওয়াও হয়নি, তো কি আর ব্লগ করবার, নর্মাল একদম ইয়ে, আর খুব লো লাগছিল, ভালো লাগছিল না। তো আজকের ব্লগটাকে
এখানেই শেষ করে দিচ্ছি। যদি কোথাও কিছু যাই হয় তাহলে দেখাবো, নিয়ে যাব, আর না তো এখানেই শেষ করে দিচ্ছি। এরপর চাটা খাবো, খেয়ে ওই ঘরেই থাকবো। এই যে সাদা মতো এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির, বিশাল বড় মন্দিরটা। যদি কখনো যাই তাহলে দেখাবো তোমাদেরকে, যদি ভিডিও অ্যালাউ করা থাকে তো। এই যে এই উপর দিয়ে আমাদের ট্যাঙ্কি আছে উপরে, কখনো নিয়ে যাব। এর ওপর থেকেও পুরো আকাশটা খুব সুন্দর দেখতে লাগে, চারপাশটাও দারুণ লাগে দেখতে। এখানে রোদ ছিল কিন্তু একটু একটু হাওয়া দিচ্ছিল, যেদিকটায় ছাওয়া ছিল সামনের দিকটাতে, তো আমি একটু এদিক ওদিক করে নিলাম ছাদে, তারপরে আমি নিচেই চলে গিয়েছিলাম, কারণ রোদে আর বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। যদিও সেটা 5:20 5:30 এরকম বাজছিল, কিন্তু প্রচণ্ডই রোদ ছিল দেখলে তোমরা। আকাশে আবার সূর্য, এই সূর্য বলছি চাঁদও উঠে গেছে, মাথাটা আমার একদম খারাপ হয়ে গেছে, এই যে চাঁদটা দেখা যাচ্ছে কতটুকু, এদিকে সূর্য ঝলসাচ্ছে আর ওদিকে চাঁদ। ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি, তো ছাদ থেকে নিচে এসে পরে চাটা করলাম, চাটা করে পরে কি করলাম, চাটা করে পরে ওকে একটু পাস্তা করে দিলাম, খুব খেতে ইচ্ছা করছিল, বাকিরা সবাই মুড়িই খেলো। আর এখন রুটি, রাতের মেনু হচ্ছে রুটি, রুটির সাথে কি হয়েছে ওই কি বলে ওটাকে কি বলে গো, ঘুগনি, ঘুগনি হয়েছে, রুটি আর ঘুগনি হয়েছে রাতে, ব্যাস এটাই, আর মিষ্টি আছে। আর ও এখন চলে গেল আড্ডা দিতে সামনেই, তো আমাকেও বললো কোথাও যদি যাবি তো চল, আমি বললাম আর যাবো না আজকে, বেরোতে ইচ্ছাও করছে না, কালকে সকাল সকাল একটু যাবো কোথাও, তো আজ আর ওই জন্য বেরোলাম না। তখন বলেছিলাম ব্লগটাকে এন্ড করে দেবো যদি কিছু না হয়, তো তো এই হলো। কিন্তু আমি পাস্তা বানিয়েছিলাম, সেই পাস্তাটা আমি শ্যুট করতে ভুলে গেছি, একদিন তোমাদের দেখাবো চটজলদি পাস্তা কী করে বানায়, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আমি জানি তোমরা অনেকেই জানো, অনেকেই কেন সবাই জানো তোমরা, তাও আমি আমারটা শেয়ার করে দেবো, তোমরাও তোমাদেরটা শেয়ার করো। তো আজকে এখানেই শেষ করছি, এতটাই আজকের ব্লগটা থাকলো। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর আর কি বলবো, দেখতে থাকো, আর একটু শেয়ার অবশ্যই করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। ঠিক আছে, টাটা, গুড নাইট। তো অফ করলাম।